ব্রায়ান চৌধুরী বলছি। ইয়েস মিস্টার তালুকদার, বলো কি খবর? 15 দিন আগে জাহাজ ছেড়ে গেছে। কি বললে? সিঙ্গাপুরের জাহাজ অ্যারেস্ট করা হয়েছে? ও মাই গড, তাহলে তো আমাকে যেতে হবে। ওকে ঠিক আছে, শোনো তো আমিনা, একটা বিশেষ কাজে আজকের বিকেলের ফ্লাইটেই আমাকে সিঙ্গাপুর যেতে হচ্ছে। ফিরতে 2 দিন সময় লাগবে। সিঙ্গাপুর থেকে ফিরতে 7 দিন লাগবে? আমেরিকা গেলে তো আসতেই চাইবে না মনে হচ্ছে। কি যে বলো তুমি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকলেও অন্তত তোমার জন্য আমাকে ফিরে আসতেই হবে। সেজানার প্রেমকে তুমি অফিস যাওয়ার পথে একটু স্কুলে ড্রপ দিয়েছে। জো হুকুম বেগম সাহেবা। প্রেম, তুমি তোমার ক্লাসে যাও কেমন? আমার ব্যাগটাও তোমার কাছে রেখো। চলো চলো, 2 আসবে। চলো খুব সুন্দর লাগছে তোমাকে। দূর আমাকে না, তোমাকে সুন্দর লাগছে। দুজনকে সুন্দর হলো একটা ছবি, কে নেবে, তুমি না আমি? থাক তুমি নাও। চলো চলো, ঠিক আছে ঠিক আছে, আমি ফিরে এসে বোর্ড মিটিং ডাকবো। স্যার এই নিন স্যার আপনার টিকিট আর সমস্ত ডকুমেন্টস। ও মাই গড, তাহলে তো এক্ষুনি উঠতে হয়। শোনো কাদের, আমার প্রোগ্রাম 2 সপ্তাহের, ব্যাংকক 1 সপ্তাহ, তারপর সিঙ্গাপুর হয়ে ফিরে আসব। চৌধুরী গ্রুপসের টোটাল দায়িত্ব আমি তোমার উপর দিয়ে যেতে চাই। ব্যাংক, পার্টি, ম্যানুফ্যাকচারিং, ডেলিভারি সব তোমার ডিসিশনে হবে। কিন্তু স্যার, কোম্পানিকে তোমার নিজের মনে করতে হবে। আপনি নিশ্চিন্ত মনে যেতে পারেন স্যার, কোম্পানিটা আপনার, কিন্তু কেন জানি আমার মনে হয় সব কিছু আমার। গুড, ভেরি গুড, আমি নিশ্চিন্ত হলাম কাদের। ওইসব গুড লাক। থ্যাংক ইউ স্যার, এই 15 দিনের প্রোগ্রামের জন্য। নিয়ে এসেছি। আরে এই শালা তো মারবে আমাকে, একটা বন্ধ করতে না করতে আরেকটা। আরে রাখ রাখ, গার্মেন্টস এক্সপোর্টের 30 লাখ স্যার। এই সব টাকা যে তোর রায়হানের অ্যাকাউন্টে, এখন কোথায় যাবে বল দেখি? কাদের খানে অ্যাকাউন্টে? ওই শালাকে। ছি, নিজেকে গাল দিচ্ছেন স্যার? আনন্দে আনন্দে। ওরে ওই কোরা, সিন্ধুকের 20 লাখ টাকা আজ রাতেই, তারপর একটা একটা করে সবগুলো কি নিয়ে হয়েছে সব সরাব। আমাকে বোঝাবার চেষ্টা করবে না গোড়া, কোটি কোটি টাকার ব্যবসা আমার, আন্ডারস্ট্যান্ড? আমি আমাকে নই গর্ব বলই, মাত্র 15 দিন দেশের বাইরে ছিলাম, এর মধ্যে আমার শরীর জাল করে
গার্মেন্টস অ্যাকাউন্টে 30 লক্ষ টাকা উঠিয়ে নিয়েছে মেশিনারি আমদানি নাম করে অবৈধ মাল এনেছে বিদেশ থেকে আর সেই কারণে সরকার আমার কোম্পানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে কাদের খান আমার ব্যবসা শেষ করে দিয়েছে আমি ওকে ছাড়ব না জেল থেকে কোনোদিন যাতে বেরোতে না পারে সেই ব্যবস্থাই আমি করব ওই পেমেন্টকে আমি ফাঁসিতে ঝুলাব ফাঁসিতে আপনি নিশ্চয় মিস্টার কাদের খান হ্যাঁ আমি চৌধুরী গ্রুপস এর জেনারেল ম্যানেজার আপনার নামে ওয়ারেন্ট আছে ওয়ারেন্ট আমার নামে জি আপনার বিরুদ্ধে অর্থ আত্মসাত তহবিল তশরুফ এবং কালোবাজারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে জানতে পারি কে মামলা দায়ের করেছে চৌধুরী গ্রুপের মালিক মিস্টার রায়হান চৌধুরী অ্যারেস্ট হিম ক্রিমিনালকে যারা পুলিশের হাতে তুলে দেয় তারা বড় আনন্দ পায় আপনি খুবই আনন্দিত স্যার আমি আজই জেল থেকে বেরোলাম এই দশা লাগে কাদের খান আমাকে মারলে আমাকে মারলে তো ফাঁসি হবে হবে না হবে না শক্তি নেই স্বামীকে খুন করে আমার বাচ্চাদের এতিম করেছিস আমি তোকে ছাড়ব না আমার প্রেম আর সে জানি বড় হয়ে এর প্রতিশোধ নেবে হুজুর সপ্তম মেরে এলেন বাচ্চা দুটো কি করবেন চল হুজুর পালিয়েছে পালিয়ে যাবে কোথায় যেখান থেকে পারিস যেমন করে পারিস ছেলে দুটোকে খুঁজে বার কর শেষ করে দে
করেছে, আমার ভাই হারিয়ে গেছে, ওরা আমার আব্বুকে খুন করেছে। কারা খুন করেছে তোর আব্বুকে? বল কারা খুন করেছে, বলছিস না কেন? আমি ওদের চিনি না। কাঁদিস না বেটা, কাঁদিস না, মুছে ফেলো চোখের জল। তোর মার ভাইকে খুঁজে বের করতে হবে, তোর চোখে আগুন থাকবে আগুন। তোর বাবার হত্যাকারীদেরকে জ্বালাবার জন্য ওই চোখে পানি নয় আগুন দরকার। কি নাম তোর? সেজান। ভুলে যাই নাম, আজ থেকে তুই ডাকু শামশেরের বেটা চঙ্গিস। আজকের পর তোর এই চোখ শুধু খুঁজে বেড়াবে খুনি অত্যাচারী জুলুমবাদ মানুষ। যুদ্ধ করতে হবে তোকে, যুদ্ধ। যুদ্ধ? হ্যাঁ যুদ্ধ, যে যুদ্ধ শুরু করেছি আমি সেই যুদ্ধ শেষ করবি তুই। বল চেঙ্গিস, পারবি না? পারবো। সাব্বাস সাব্বাস বেটা, এবার বল কি নাম তোর? বল বল কি নাম তোর? চেঙ্গিস, চেঙ্গিস। বল চেঙ্গিস। হে খোদা, এমন কেউ কি নেই এই জালিমদের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে? হে আল্লাহ, মধ্য ঘরে কেউ তোকে বাঁচাতে আসবে? আমাকে বাঁচাও, কেউ না, বাঁচাও। আরে কে তুই? অসহায় বোনের ভাই, দুঃখী মানুষের বন্ধু চঙ্গিস। আর কোনো ভয় নেই বোন, এসো। বাবা চিঙ্গেস, কোথায় থাকিস তুই? কোথায় ঘুরে বেড়াস সারাদিন? বাবা আমি মাকে খুঁজে বেড়াই, ভাইকে খুঁজে বেড়াই, আমার বাবার খুনিকে খুঁজে বেড়াই। চিঙ্গেস, সবুজে ঘেরা চারিধার, পাহাড় আর পাহাড়, দেখ দেখ ওই দূরে ঝর্ণা দেখা যাচ্ছে। আহ, আমি তো এই দৃশ্য দেখে পাগল হয়ে যাব, এখানে তো আরো অনেক আগে আসা উচিত ছিল। বাবাই তো আসতে দেয় না, বাবার কথা, 18 বছর পূর্ণ হবে তারপর তোমার গার্ডেন, তোমার বাংলো সব তুমি বুঝে নেবে। এই প্রিয়া, এবার অনেক দিন থাকবো, ইচ্ছে মতো ঘুরে বেড়াবো। তা হচ্ছে না জুলি, দেখছিস না সাত দূরের চিড়িয়া ফিট করে দিয়েছে বাবা, বডি গার্ড গার্ড দেবে আমাদের। অতিরিক্ত কোনো কিছু আমি পছন্দ করি না। কি সর্বনাশ হলো, আজ আমার ঘর কি করে চলবে, আমি কি খাবো বউ বাচ্চাকে, কি নিয়ে বাজারে যাব, সমস্ত দুধ যে পড়ে গেল। তোমার দুধ পড়ে যায়নি করিম ভাই,
ওরা তোমার দুধ ফেলে দিয়েছে, তোমার পরিবারের পেটে লাথি দিয়েছে। তোমাকে আমি কথা দিচ্ছি করিম ভাই, তোমার দুধের দাম উসুল করে তারপরে আমি ফিরব। শোনো রেখো সর্দার, আমার বাগানে কোনো দুর্বল শ্রমিক কাজ করবে না। দুর্বলদের কাজ করার ক্ষমতা কম থাকে, কাজ কম হলে মালিকের লোকসান হবে, আমি কোন রকম লোকসান বরদাস্ত করব না। আজ থেকে এই শ্রমিকদের ছাঁটাই করা হলো, এদের বদলে কাল থেকে শক্ত সামর্থ্য শ্রমিক দেখতে চাই। তাই হবে মালিকান। না না মালিকান, এত বড় শাস্তি আমাদের দেবেন না। আমাদের ছাঁটাই করলে আমরা কোথায় যাব, কেমন করে আমাদের সংসার চলবে? মালিকের কথার উপর কথা বলার জন্য তোমাকে জরিমানা করা হলো রেঘু সর্দার। জি মালিকান। এই শ্রমিকের গত সপ্তাহের মজুরি জরিমানা স্বরূপ কেটে রাখার হুকুম দিলাম। তার আগে তো জরিমানা আপনাকে দিতে হবে মালিকান। এই বেয়াদব, আদবের সঙ্গে কথা বল। আমার মালিকান কে তুমি? আমার নাম প্রেম, এই তল্লাটের এক স্বাধীন যুবক। কি চাও তুমি? জরিমানা। কিসের জরিমানা? সেই গরিব দুদলার দুধের দাম আর তার চিকিৎসার টাকা। কার না কার সামান্য দুধ পড়ে গেছে, তার জন্য জরিমানা করতে এসেছো তুমি? আপনার মতো ধনী কন্যার জন্য তা সামান্য হতে পারে, কিন্তু ওই সাধারণ গলা করিম ভাইয়ের জন্য তা সামান্য নাই মেম সাহেব, অসামান্য ক্ষতি। আমি ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ? তোমার এত বড় বুকের পাটা যে তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার কাছে ক্ষতিপূরণ চাইছো? এই নাও ক্ষতিপূরণের প্রথম মূল্য, আর এই নাও জরিমানা। সর্দার, এক পার গেলে তোমাদের নেম সাহেবকে বুঝতেই তো পারছো। এরপরে এতে কিন্তু ভালো হবে না। ভালো মন্দ সব আল্লাহর হাতে, আমি ক্ষতিপূরণ চাই মেম সাহেব। যদি না দিই আদায় করে নেব। আমি আপনাকে এখান থেকে তুলে নিয়ে যাব, যতক্ষণ ক্ষতিপূরণের টাকা না পাবো ততক্ষণ আপনাকে বন্দি করে রাখবো। কত টাকা দিতে হবে? এক মন দুধের দাম 500 টাকা আর ওষুধের জন্য 100 টাকা। সাবাস মেম সাহেব, আপনার সুন্দর মুখ আর নিষ্পাপ চোখ দুটোকে বিশ্বাস করলাম। আপামুনি কিছু হয়নি তো? আপামুনি ইচ্ছে করলে এখন তোমাকে বন্দি করতে পারি। প্রেম তার বিশ্বাস কর বিশ্বাস করে মেম সাহেব, আমি জানি আপনি বিশ্বাসঘাতকতা করতে পারেন না। জুলি, ওকে টাকাটা দিয়ে দে। মা, মা কোথায় গেলে? মা আমি এসে গেছি। সময় হয়েছে ঘরে ফেরার, তা তো হবেই, খাবারের সময় হয়েছে তো। রাগ করছে কেন মা? আমি না কিন্তু তুমি খাও না, আসার জন্য তো আমাকে সময় মতো খেতে হয়েছে। ছাড়, এত মায়া দেখাতে হবে না, সারাদিন তো পাহাড়ে পাহাড়ে বাসি নিয়ে ঘুরে বেড়াস, কাজকর্ম সব বন্ধ করে দিয়েছিস, কি হয়েছে তোর বলতো? আগে তো এমন ছিলি না, সকালে উঠে দুধের বালতি নিয়ে গরুর কাছে, গোয়াল ঘরের কাজ এটা ওটা দিয়ে আমাকে সাহায্য করতি, আজকাল তোর হয়েছে কি? কোথায় কোথায় ঘুরে বেড়াস? তুমি কিন্তু আমাকে সত্যি সত্যি বলছো মা। সারাদিন তোকে না দেখলে আমার মনটা কেমন করে তার তুই কি বুঝবি? মা প্রেম সব হারিয়ে আজ আমি তোকে নিয়ে বেঁচে আছি, ভয় হয় কোন দিন না আবার তোকে আমি হারাই। ওসব কথা বলো না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না মা, কোথাও না। হ্যাঁ বাবা, তুই আমার বুকের কাছে থাকিস, সেজনের মতো তুই আমার কাছ থেকে ছিটকে পড়ে যাস না মা। জানিস প্রেম, কেন জানি সব সময় আমার মন বলে
সে যেন আজও বেঁচে আছে, একদিন আমরা ওকে খুঁজে পাবই। আমি তোমাকে মরতে দেব না, সবারই আমি তোমাকে পেয়েছি, আমি তোমাকে হারাতে পারবো না বাবা, আমি তোমাকে হারাতে পারবো না। চিঙ্গিস, আল্লাহর কানুনকে কেউ বদলাতে পারে না, যে যাবার সে যাবে বাবা। কাঁদিস না চিঙ্গিস, কাঁদিস না, তোকে প্রতিশোধ নিতে হবে, তোকে তোকে দলের দায়িত্ব নিতে হবে। মনে রাখিস, সত্তর পথে চান কোরবান হয়ে যাক, তবুও সরে দাঁড়াবি না, মিথ্যার সাথে আপোষ করবি না, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই বাবা। আজ থেকে এই দলের সর্দার তুই হবি বেটা, তোরা সবাই জয়ের ধ্বনি দে, বল সর্দার চিঙ্গিস জিন্দাবাদ, চিঙ্গিস জিন্দাবাদ, সর্দার 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 চিঙ্গিস জিন্দাবাদ। আল্লাহ তোমার বাসা রাখুক বাবা। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক বাজার। বাবা, আল্লাহর কাছে মোনাজাত করি, তুমি সুখী হও, তোমার বাপ মা ভাই বোন তারাও সুখী হোক। একটা বাঁশির সুর, তাই না রে? হ্যাঁ, জানিস বাঁশির সুর আমার এত ভালো লাগে, তোকে বোঝাতে পারবো না, কেমন যেন উতলা হয়ে যায় মনটা। হায় আল্লাহ, কি সর্বনাশের কথা বলছিস প্রিয়া, কাল রাত থেকে কি হয়েছে তোর? ও হো জুলি, চুপ কর তো, আমি বাঁশি শুনছি। এই সেরেছে, এই চল না দেখে আসি কে এমন মন করা সুরে বাঁশি বাজায়। আমি তারানিয়া, জঙ্গলের পরিবেশ দেখে আমি টার্জান হয়ে গেছে। আমি রহিমদ্দি, এই জঙ্গলে এসে আমি র্যাম্বো হয়ে গেছি। আমাদের সাথে কাউকে যেতে হবে না, আমরা একাই যাব। যেতে হবে প্রিয়া পা, এটা বড় সাহেবের হুকুম। খারামি করতে পারবো না। হ্যাঁ, আপনাকে রক্ষা করার জন্য আপনার হুকুম অমান্য করার হুকুম আছে প্রিয়া পা, আমরা যাব আপনার সাথে। ঠিক আছে, যাক না প্রিয়া, তোর বাবার রকম চুলি আপাতত চেপে যেন। তোমরা এখানে দাঁড়াও, আমরা তৈরি হয়ে আসছি। ওদের ফাঁকি দেওয়ার একটাই উপায়, আমার পোশাক পরে তুই বেরিয়ে যাবি, তুই আমি প্রিয়া সাজের ঘরে থাকবো, হুকুম মাফিয়ে করা প্রিয়ার দেহ রক্ষী, প্রিয়া না গেলে ওরাও যাবে না। বাস, ও জুলি, সুইট জুলি, তোর বুদ্ধি তুলনা হয় না। যা Thank you.
করেছো? সাহস নেই মিম স্যার, ভয় দিয়েছি। তা না হলে এখান থেকে আপনার পড়ে যাওয়া আমার নিজ চোখে দেখতে হতো, তারপর আপনার সুন্দর মুখের একটি লাশ। ভয় হলো আমার। আমার ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। বড় লোকদের ভুল বেশি হয় আর বড় হয়, আমি তা জানি মেম সাহেব। তাতে কি, কথায় কথায় দুঃখ প্রকাশ করলে তো তা শুধরেও যায়। আপনার নরম হাতের দাগ আমার গালে লেগে থাকবে না, মুছে যাবে। চলি মেম সাহেব। তুমি বাঁশি বাজাতে জানো? জানি কিনা তা জানি না, তবে বাজাই। পাহাড়ের গায়ে বসে বাঁশি বাজাতে আমার ভীষণ ভালো লাগে। এতক্ষণ ধরে ওই মধুর বাঁশি তুমি বাজাচ্ছিলে? মধুর কিনা কে জানে, আমি তো জানি এটা শুধু প্রেমের বাঁশি। প্রেমের মনের সুরে বাজে। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমার প্রতি অন্যায় করেছি। চার বাঁশির সুরে উতলা হয়ে ঘর থেকে বেরিয়ে এসেছি, তার গায়ে আমি আঘাত করেছি। তুমি আঘাত করো প্রেম, সে আঘাত আমাকে ফিরিয়ে দাও। এ কি করছেন আপনি? হাত ছাড়ুন মেম সাহেব। আমাকে মেম সাহেব বলো না, আমার নাম প্রিয়া। বলো বলো, আমাকে তুমি ক্ষমা করেছ? গরিবের কাছে ধনীদের ক্ষমা চাইতে হয় না, এতে অন্যায় গরিবেরই হয়। আমি কিছু মনে করিনি। চলে। শোনো শোনো প্রেম, শোনো, আবার আমাদের দেখা হবে তো। তোমার সামনে বসে তোমার বাঁশি শুনতে চাই, শোনাবে আমাকে? বলো না প্রেম, শোনাবে বাঁশির সুর? রোজ সকালে ওই টিলাতে বসে আমি বাঁশি বাজাই, কেউ শুনতে চাইলে বাধা তো দিতে পারি না। জুলি, এই জুলি। প্রিয়া, তুই ঘুমোস নি? আমার যে ঘুম আসে না জুলি। আচ্ছা বলতো, তোর কি হয়েছে প্রিয়া? জানি না, সারাক্ষণ ওই বাঁশির সুর আমার কানে বাজে। প্রতি মুহূর্ত ওর মুখ দেখতে পাই, আমি মনে পর্দা থেকে ওকে যে মুছতে পারছি না জুলি। হায় হায়, দুদিনে একটু দেখা একটু শোনা তাতেই তো লালি হয়ে গেল। না জানি কোন জাদু আছে ওর মাঝে, ওই জাদু আমাকে বার বার ওর কাছে টেনে নিয়ে যায়। জুলি, আমি কি করব, কি করব আমি? পাগলামি করিস না প্রিয়া, প্লিজ এভাবে সর্বনাশ ডেকে আনিস না। সেবার তো আমি ঘুমলাম। বাজাও বাজাও প্রেম, থামলে কেন? এ আপনি ঠিক করছেন না মেম স্যার। আমি তোমাকে ভালোবাসি প্রেম, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কেন মস্করা করছেন মেম স্যার? বাঁশি শুনতে এসছেন, আমার বাজানো শেষ, এবার চলে যান। শুধু তোমার বাঁশি আমাকে উতলা করেনি, তুমিও করেছ। সত্যি বলছি প্রেম, আমি তোমাকে ভালোবাসি অনেক অনেক। বাস বাস মেম সাহেব, আপনাদের মতো বড় লোকেরা ভালোবাসার শব্দটা এত বেশি ব্যবহার করেন যে এর অর্থটাই ভুলে যান। চলে দাঁড়াও প্রেম, দাঁড়াও।
ভালোবাসার অর্থ বোঝাতে কি পরীক্ষা দিতে হবে আমাকে বলো। আমি প্রমাণ করতে চাই আমার ভালোবাসা সত্যি। বলো কি করতে হবে আমাকে। ও কেন বুঝতে পারছেন না? এ হয় না, হতে পারে না। রাজকন্যার সাথে কাঙ্গালের ভালোবাসা হতে পারে না। প্রেম তো অন্ধ, রাজার রাজ্য আর কাঙ্গালের ঘর সব তার কাছে সমান। আমি বামন, আপনি চাঁদ। প্রেমেশ্বরী তোমাকে সেই চাঁদের কাছে নিয়ে যাবে। কল্পনা সেই জগৎ আপনার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য নয় মেম সাহেব। দাঁড়াও প্রেম, দাঁড়াও, চলে যেও না, আমাকে ফিরিয়ে দিও না। শোনো প্রেম, শোনো, আমার ভালোবাসাকে অপমান করো না। বিশ্বাস করো, বিশ্বাস করো প্রেম। আমি মরে গিয়ে প্রমাণ করব আমার ভালোবাসা মৃত্যুর ছিল না। আমার লাশ ভরে যাবে, প্রিয়া প্রেমকে ভালোবাসা মরে গেছে। আমার লাশ ভরে যাবে, প্রিয়া প্রেমকে ভালোবাসা মরে গেছে।
তোমার হাতটি ধরে পথ চলা হলো শুরু সাথী তোমার হাতটি ধরে পথ চলা হলো শুরু তুমি দেহ আমি ছায়া তুমি প্রেম আমি প্রিয়া পিয়া 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 প্রেম দেব প্রেম নিয়া ও পিয়া 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 মন দেব মন নিয়া আমি নদী তুমি ধারা আমি চা তুমি তারা পিয়া 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 মন দেব মন নিয়া পিয়া 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 প্রেম দেব প্রেম নিয়া চেঙ্গিস ডাকু হরিপুরের সমস্ত মাল লুট করে নিয়ে গেছে চেঙ্গিস 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 ওই গান্ধা নাম আমি আর শুনতে চাই না ওই গান্ধা নাম শুনলেই আমার বুকের ভিতর চলে উঠে এক ভয়ঙ্কর রাক্ষস আমাদের ক্ষমা করে দাও সর্দার সুন্দর কথা হরম খোরের দল এতগুলো লোককে ঘায়েল করে সমস্ত মাল লুট করে নিয়ে গেল ওই চেঙ্গিস চেঙ্গিসের মার খেয়ে সবাই কুত্তার মতো লেজ গুটিয়ে চলে এলেই সর্দার যে মঙ্গার ভয় জাগ্রত শিশুরা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে যুবতী মেয়েদের ঘুম হারাম হয়ে যায় টাকাওয়ালাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেই মঙ্গার নাম কলঙ্কিত করে কোন সাহসে ফিরে এসেছিস এর শাস্তি তোদের পেতেই হবে সুন্দর কথা অতীব সুন্দর কথা মরিতে চাহে না ওরা সুন্দর ভুবনে সুন্দর কথা জি সর্দার আমার বীর পুরুষেরা মার খেয়ে ক্লান্ত হয়ে গেছে ওরা তৃষ্ণার্ত ওদের জন্য শরাবের ব্যবস্থা করো জি আচ্ছা সর্দার তোমার সামনে খা আরে খা না পরাজিত কোন সৈনিক মঙ্গোয়ার দলে থাকবে না শোন তোরা বাড়ির সামনে দিয়ে যাবি ঘোষবাবু আসলেই চশমাটা টান দিয়ে হাতে নিবি বলবি মৌমাছি ছিল ব্যাস চশমা নিলে আমি সুসুর করে বাগানের ভিতর চলে যাব আর তোরাও সারা সাতটা ঠিক আছে চল এনাম দাদে আম নে ধর দাদে আরে দাঁড়া দাঁড়া তো জামা জামা তাড়াতাড়ি পড়েছি তো তাই উল্টো হয়ে গেছে খুলে ঠিক করে পর না এখানে হ্যাঁ দেখ আরে গুড্ডু আমি বড় হয়েছি না তোদের মতো কি সবার সামনে জামা পরতে পারি দাঁড়া এই যাচ্ছি আর আসছি নে ধর নে জামা খুলে না কেন রে জানিস না বড় মেয়েদের খালি গায়ে দেখতে হয় না চোখ নষ্ট হয়ে যায়
শরীর গরম হয়ে গেছে। রাস্তা ছাড়। রাস্তা তো খোলা রে, কে বাধা দিচ্ছে? লেগে জানা বুকের সাথে। এরকম ভেজা শরীর দেখলে সরম ভয় পেয়ে পালিয়ে যায়। আর একবার হাত লাগাবি তো আন্ধা করে দেবো। আন্ধা তো হয়েই গেছিলে বিদ্যুৎ রানী, বাচ্চাদের সাথে না খেলে আজ থেকে তুই আমার সাথে খেলবি। ভালো করে বলে দিচ্ছি বীরবর। সর্দার, মেয়েটার ঠিকানা খুঁজে বের কর, আমার রক্তে আগুন লেগে গেছে, আজই আমাকে সেই আগুন নিভাতে হবে। খোঁজ করে বের কর কোথায় থাকে। আমি এক্ষুনি যাচ্ছি সর্দার। মঙ্গুয়াকে তুই চিনিস না বিজলি রানী, যাকে ছুঁয়ে দেয় তাকে ছেড়ে দেয় না। দেখে আজ বড় ভালো লাগছিল চুমকি, সেই ছোটবেলা রোজ এভাবে তুই খাবার নিয়ে আসতি, মনে আছে তোর? হ্যাঁ, সেই যে একবার খাবার নিয়ে আসছিলাম আর হাতি আমাকে তাড়া করেছিল। ও বাবা, তোর কি সব মনে আছে? এই না পানি, সেই যে একবার মরিচ খেয়ে পানি পানি বলে চিৎকার করেছিলে তাও মনে আছে? সুন্দর কথা, দেখো মঙ্গুয়া তাকে ছুঁয়ে দেয় তাকে খালি খালি ভালো হবে না। সুন্দর কথা, ভালো হবে না তা তো আমি জানি রে। ডাকু মঙ্গুয়া তো কোনোদিন ভালো কিছু করেনি, করেনি যা কিছু করেছে, যা কিছু করেছি সব গন্ধা পচা। এইবার দেখার মতো হয়েছে, ছেড়ে বেড়ে কালা ইসলি রানীর এই জঙ্গলি ভাব বড় ভালো লাগে রে আমার। আমার বোনকে ডাক্তার
এখানে থাকা তোমার ঠিক হবে না, তুমি তোমার গ্রামে ফিরে যাও। না, ওই গ্রামে আমি আর ফিরে যেতে পারি না। কার কাছে যাব, কোথায় যাব? ডাকাতরা আমার ভাইকে মেরে ফেলেছে, কে আমাকে আশ্রয় দেবে? তবু তোমাকে তোমার গ্রামে ফিরে যেতে হবে। একটি অসহায় মেয়ের জন্য তোমার কাছে কি কোনো জায়গা নেই? কেন বুঝতে পারছো না আমরা ডাকাত? তাহলে কেন আমাকে উদ্ধার করেছিলে? তোমার ভাইকে আমি কথা দিয়েছিলাম মুঙ্গুয়ার হাত থেকে তোমাকে উদ্ধার করব, আমি আমার কথা রেখেছি। গ্রামের লোকেরা আমাকে দেখলে ঘৃণা করবে, অপবিত্র ভাববে। না চুমকি, তুমি ফুলের মতো পবিত্র, কেউ তোমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাতে পারে না। পারে, গ্রামের লোকদের কোনো ভরসা নেই। তাই যদি হয় তবে একজন ডাকাতের কি ভরসা? আমার মতো একজন ডাকাত সর্দারকে কি করে বিশ্বাস করতে পারো? তুমি তো আমার কাছে মানুষ রূপী একজন ফেরেস্তা। চুমকি, আমার মতো একজন জঘন্য মানুষকে ফেরেস্তা বলে ফেরেস্তাদের অপমান করো না। সমাজ সংসারের চোখে আমরা অমানুষ, ডাকাতের আস্তানায় তুমি থাকতে পারো না। তোমার মতো নিষ্পাপ একটি মেয়ের গায়ে আমি কোনো কলঙ্ক লাগতে দিতে পারি না। আমি তোমাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। তাই তো, ডাকু মুঙ্গুয়া নরে ধরে নিয়ে গেছিল। নিয়ে গেছিল, একদিন দেখা ফেরত পাঠাইছে, দরকার হইলে আবার নিব। থাম তুই, মগের মূল লোক নাকি? মরল মাত বলে আসে না, তারা দেখবো না ব্যাপারটা? অবশ্যই, বেকানা মামাদের সঙ্গে রাত কাটাইয়া আসা যুবতী মাইয়ারে কিছুতেই গ্রামে থাকতে দেওয়া যায় না। শোনো মিয়ারা, এই গ্রামে নষ্ট মায়ার কোনো জায়গা নাই,
দেখে না পুরুষের লোকের রাত কাটানোর অপরাধে। আমি শুন কি রে, এই গ্রাম থেকে বাইর করার হুকুম দিলাম। এত কঠিন সাজা দেবেন না, বিশ্বাস করুন আমি কোনো অন্যায় করিনি। ওই ডাকাত আমার ভাইকে খুন করে আমাকে জোর করে নিয়ে গেছিল, চেঙ্গিস আমাকে উদ্ধার করেছে। আমি মশা নই, আমি পবিত্র, আমি কলঙ্কিনী নই। মাইয়া মানুষের গায়ে কলঙ্ক লেখা থাকে না, এটা আমার মুখের কথা না, শাস্ত্রের কথা। এই গ্রামে তোর কোনো জায়গা হবে না। তোমরা প্রতিবাদ করো, তোমরা কিছু বলো। আমি আমি তোমাদের সেই চুমকি, চুপ করে থেকো না তোমরা, তোমরা কিছু বলো। ওই মিয়ারা, তোমরা আমার বিচারের রায় হলো নাই, তাই খাড়া রয়েছো কেন? এই মেয়ের নাটক দেখানোর নয় গিয়া, যাও কাম কাজ করো গিয়া। গ্রাম থেকে বার করানোর কামটা ওরাই করবো, আমি চললাম। না তোমরা যেও না, না তোমরা যেও না, দাঁড়াও। খালা, চাচা, হাপা, গুড্ডু, নয়না বাসি, তোরা দাঁড়া, দাঁড়া। বেগানা পুলিশের লোকের রাত কাটানোর অপরাধে আমি চুমকির গ্রাম থেকে বাইর করে দিলাম। নষ্ট মায়ের এই গ্রামের জায়গা নাই, নষ্ট মায়ের এই গ্রামের জায়গা নাই। আমার কথা শুনো, আমি কোনো কথা শুনতে চাই না, ছেড়ে দাও আমাকে, মরতে দাও, মরতে দাও আমাকে। মৃত্যুর ভেতর জীবনের যে সমাধান তুমি চেয়েছো, আসলে তা সমাধান নয় চুমকি। মৃত্যু কোনো সমস্যার সমাধান দেয় না, তাই শুধু সমাপ্তি। কেন মরবে তুমি? এই পৃথিবীতে আমার কেউ নেই, কোনো আশা নেই, ভরসা নেই। মিথ্যে কলঙ্কের দাগ আমার কপালে, ও আমাকে গ্রাম ছাড়া করেছে, এখন আমি কোথায় যাব? মিথ্যে ছাড়া গ্রামের আর কোনো পথ নেই। বেঁচে থেকে একদিন মিথ্যে কলঙ্ককে মিথ্যে প্রমাণ করতে হবে। কিন্তু কেমন করে, কে আমাকে আশ্রয় দেবে? আমি তোমাকে আশ্রয় দেব। আরে আরে, এ কি করছো? তুমি আমার ইজ্জত বাঁচিয়েছ, তুমি আমার জীবন বাঁচিয়েছ, তুমি আমাকে নতুন স্বপ্ন দেখিয়েছ, তুমি তুমি। আমি শুধু একজন মানুষ হিসেবে আমার কর্তব্য করেছি চুমকি, এর বেশি কিছু নয়। অনেক বেশি, তুমি জানো না চেঙ্গিস, তুমি আমার স্বপ্ন, আমার সাধনা, আমার সব। তোমার বাঁশি এত সুন্দর কেমন করে বাজে প্রেম? তুমি যে আমার বাঁশিতে সুর হয়ে আছো প্রিয়া। প্রেম ভয় হয়, চিরদিন আমার প্রেমের বাঁশি এমনি করে বাজবে তো? ও কথা বলছে কেন প্রেম? তোমাদের কোটি টাকার দেয়ালে আমার বাঁশির সুর যদি ফিরে আসে, প্রিয়া সে আঘাত শুয়ে তোমার সুরের কাছেই ছুটে আসবে। সম্পদের দেয়াল যদি কোনোদিন ছুটে আসা প্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়, আমি সে বাধা পেরিয়ে যাব। জোর করে যদি কেউ আমাদের ভালোবাসাকে স্তব্ধ করে দিতে চায়, প্রেমের শক্তির কাছে সব শক্তি হেরে যাবে। প্রিয়া, তুমি যে আমার আত্মার সাথে মিশে আছো। যতক্ষণ পর্যন্ত এই শরীরে জীবন আছে, শ্বাস আছে, আমার প্রতিটি নিঃশ্বাস শুধু বলবে প্রেম আমার, শুধু আমার। এই আকাশ, এই বাতাস, পাহাড়, পর্বত,
সাগর নদী এই তিন ধার সবাই শুধু জানবে প্রিয় আমার শুধু আমার গেলে দিন এমনি করে প্রেম থাকে চিরদিন দিন গেলে রাত রাত গেলে দিন এমনি করে প্রেম থাকে চিরদিন প্রিয়তমা সর্দার
কিরে লালু এত হাঁপাচ্ছিস কেন? দৌড়ে আইছি না, এর লিগে হাঁপাইতেছি। বড় গরম খবর আছে সর্দার। কিসের খবর? দেওয়ালের কান আছে, এদিকে আসেন। খানি খানি যোগীনগর ডাক বাংলো। চিৎকার করবে না, খবরদার, একদম নড়বে না। আমার লক্ষ টাকার হীরার হার নিয়ে গেছে। হায় হায়, সর্বনাশ! লক্ষ টাকার হীরার হার নিয়ে গেল আর তুই চুরি করলি? নিশ্চয় চিঙ্গিসের অন্য কারো কাজ নয় আপা। চিঙ্গিস? হ্যাঁ চিঙ্গিস, বড় লোকের ধন সম্পত্তি লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দেয়। হ্যাঁ আপা। ছবি, লকেট, তাহলে চিঙ্গিস কি নিয়ে গেল? অমূল্য সম্পদ। হ্যাঁ, আজ আমি অমূল্য সম্পদ পেয়েছি জাঙ্গি দাদা। একটা লকেট, একটা লকেট আমাকে সেই সম্পদের সন্ধান দিয়েছে যা আমি বছরের পর বছর ধরে খুঁজে ফিরেছি। আজ আজ আমি সবাইকে খুশি করতে চাই জাঙ্গি দাদা, সবাইকে। লালা, গোগা, চন্দন, আশিকালি, যা এই টাকাগুলো গরিবের মাঝে বিলিয়ে দেয়, আনন্দ কর, ফুর্তি কর, যা। চুমকি, হায় হায় চুমকি, আজ আমি ভীষণ খুশি, আমার খুব আনন্দ হচ্ছে চুমকি। কেন সর্দার? হারানো রত্ন খুঁজে পেয়েছি চুমকি, লুকিয়ে থাকা চেরাক পেয়েছি আমি। চেরা? হ্যাঁ হ্যাঁ চুমকি, আজ তুই যা চাইবি আমার কাছে তাই দেব তোকে। বল বল তুই কি চাস? টাকা, পয়সা, সোনা, দানা, হীরা নিবি, হীরার হার? আমি তোকে কিছু দিতে চাই চুমকি। আমি তো তোমার ভালোবাসার হার পড়তে চাই চিঙ্গিস। চুপ করে আছিস কেন চুমকি? বল বল তুই কি চাস, বল না, আর তুই যা চাইবি তাই দেবো তোকে। সত্যি দেবে? হ্যাঁ সত্যি দেবো। বেশ, আমি যা চাইছি তা মনে মনে রাখলাম, সময় হলেই চেয়ে নেব। বড় দামি জিনিস চাইবি মনে হয়? যা, কথা যখন দিয়েছি তাই দেব তোকে, ওয়াদা। জানি তোমার সেজানকে তুমি চেননি, কারণ তোমার সেজান যে চিঙ্গিস হয়ে গেছে। আজও তোমার ভালোবাসা ছাড়া চিঙ্গিসের বুকে কিছুই নেই প্রিয়া, কিছুই নেই। সেদিন কবে আসবে যেদিন তুমি প্রাণ খুলে বলবে, চিঙ্গিস আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মা,
अरे अरे माँ प्रिया प्रिया এত বড় লোকের মেয়েকে হঠাৎ করে এভাবে গরিবের বাড়িতে নিয়ে এলি কোথায় বসতে দেয় বলতো আমি তো মাকে দেখতে এসেছি কোনোদিন মাকে দেখিনি তো তোমার মা নেই না মা তোমার চোখে পানি মা আজ থেকে আমি আপনাকে মা বলে ডাকবো বেশ তো ডাকবি মা প্রেম তোমার কথা সব সময় বলে কতদিন বলেছে মেয়েটাকে একদিন নিয়ে আয় দেখি আজ নয় কাল কাল নয় পরশু খালি তাল বাহানা শুধু তো আনতে বলো যখন নিয়ে এলাম তখন শুধু কথাই বলছো বসতে দাও কিছু খেতে দাও তাই তো এসে মা ভিতরে এসো না মা আজ থাক আবার যখন আসবো সারাদিন মায়ের কাছে থাকবো আবার কবে আসবে মা খুব তাড়াতাড়ি ভাবছি এলাকায় একটা ডেয়ারি ফার্ম করবো আর এই ফার্মটা চালাবার দায়িত্ব থাকবে আমার তোর হ্যাঁ মা প্রেমী সব দেখাশোনা করবে আপনার আপত্তি আছে মা না না আপত্তি থাকবে কেন ভাবছি ও আপনি কিছু ভাববেন না আমি বাবার একমাত্র মেয়ে বাবা আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখেন না তাছাড়া এটা তো ভালো কাজ তোমার বাবা নিশ্চয়ই খুব ভালো মানুষ আসি মা এসো প্রেম ওকে এগিয়ে দেওয়া যা এবার আমাকে বিদায় দাও প্রেম ভালোবাসার অন্তর তো বিদায় দিতে জানে না প্রিয়া শুধু কাছে টানতে জানে প্রেম জানো শহরে গিয়ে একটু ভালো লাগবে না আমার তোমাকে না দেখে কষ্ট হবে এক একটি মুহূর্ত কি যে কঠিন হবে তোমারও খুব কষ্ট হবে তাই না হ্যাঁ প্রিয়া আর তুমি যেদিন ফিরে আসবে সেদিন সব কষ্ট মুছে যাবে বাবাকে বুঝিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আমি আমার বাঁশির সুর তোমার পথে প্রহর করবে প্রিয়া প্রেম প্রিয়া আসি এভরিথিং ইজ ওকে সব ঠিকঠাক মতো আছে তো যেমন কথা তেমন কাজ ওকে ওকে কে তুমি চেঙ্গিস ডাকু চেঙ্গিস হ্যাঁ তোদের অন্যায় ভাবে কামানো টাকা এখন সৎ পথে ব্যয় হবে ডাকু চেঙ্গিস চাইলে যা খুশি করা যায় না সব কিছু পাওয়া যায় না আমার মালের উপর হাত দিয়েছে কার এত বড় বুকের পাতা নাম বল কে ডাকু চেঙ্গিস ও ইউ শাট আপ আমি কোনো কথা শুনতে চাই না মাল উদ্ধারের ব্যবস্থা কর ড্যাডি ড্যাডি ওকে ওকে রিজার্ভেশনটা ক্যান্সেল করো ড্যাডি হাই মাই সুইট বেবি কেমন আছো ড্যাডি ভালো খুব ভালো আছি তাই কেমন লাগলো যোগিনগর খুব সুন্দর ভেরি নাইস
আমার তো আসতেই মন চাইছিল না। সমস্ত এলাকা ঘুরে দেখেছি। আচ্ছা, প্রোগ্রামও নিয়েছি নতুন, একটা প্রজেক্ট করব। কিসের প্রজেক্ট? ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্ম, গুড গুড প্রজেক্ট, ঠিক আছে হবে। থ্যাংক ইউ। আমি কিন্তু কালে আবার চলে যাব। বলিস কি, কালই যাবি? হ্যাঁ ড্যাড, আমি ওই জায়গাটার প্রেমে পড়ে গেছি। তুমি কিন্তু শীঘ্রই যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই যাব। থ্যাংক ইউ ড্যাড। ওহো, একটা কথা বলতে ভুলে গেছি, ডাক বাংলোতে ডাকাত পড়েছিল। ডাকাত? হ্যাঁ, তবে ডাকাতই হয়নি, কিছু নেয়নি। ডাকাতটার নাম শুনেছি চেঙ্গিস। চেঙ্গিস? এমন ভাবে বললে যেন চেনো। না না, ওই নামটা ইতিহাসে বড় সমৃদ্ধ কিনা। কারা চাই এখানে? প্রিয়া থাকে। প্রিয়া? প্রিয়া কি হ্যাঁ, সম্মান দিয়া নাম লও। ও প্রিয়া দিদি, এই স্টেটের মালিক। হ্যাঁ, কি চাই তার কাছে? কি দরকার আমার কাছে বলেন। আমি প্রিয়ার সাথে দেখা করতে চাই। দেখা? তো এখানে কি দেখতো? সোনা ডাক বাংলোর দরজায় বিরাট একটা তালা। কোথায় প্রিয়া? ওই বিয়া, ওই বিয়া, আমার লক্ষ্য প্রিয়া। প্রিয়া দিদি তাগো বাড়িতে গেছে, এখানে তো বেড়াইতে আসছিল। যাও যাও, নিজের দুঃখে বাঁচি না, আরেকজন এসে খাদুর আলাপ করতে। প্রিয়া চলে গেছে। নারীর ইজ্জতের উপর কেউ হাত দিলে চেঙ্গিস পাগল হয়ে যায়। তুই চুমকির গায়ে হাত দিয়েছিস, চেঙ্গিস যাকে আশ্রয় দিয়েছে তার উপর তুই লোভ করেছিস। তোকে আমি শেষ করে ফেলব। সর্দার থামো, সর্দার, প্রতিবাদের আওয়াজ কে কে তুলেছে? আমি তুলেছি। জাহাঙ্গীর দাদা, শুধু আমি নই চেঙ্গিস, নাদের উপর তোমার আক্রোশ দেখে দলের সবার ভেতরে কষ্ট হয়েছে, তাই ওরা প্রতিবাদ করতে চায়। নাদের চুমকির ইজ্জতে হাত দিয়েছে জাহাঙ্গীর দাদা, অপরাধ করেছে নাদের। একটা বাইরের মেয়ের জন্য নাদের এত বড় শাস্তি পেতে পারে না। শমশের ডাকু সর্দার ছিল, কিন্তু এমন কোনোদিন হয়নি। আজ তুমি কি করেছি? বাপ মা হারা একটি অসহায় মেয়েকে আমি আশ্রয় দিয়েছি, এই কি আমার অপরাধ? কি চাও তোমরা? ওর ইজ্জত নিতে চাও? টুকরো টুকরো করে ভাগ করে নিতে চাও? ওর রূপ যৌবন ভোগ করতে চাও? আমরা সে কথা বলিনি। তাই হয়েছে এখানে। নাদের ওর ইজ্জত লুট করতে চেয়েছে, জবরদস্তি করেছে, আমি ওকে মেরেছি। সর্দার হিসেবে শাস্তি দেবার অধিকার কি আমার নেই? চলে যাও এখান থেকে। এখান থেকে আমার চলে যাওয়া দরকার। আমার জন্য নিজেদের মধ্যে কেন ঝামেলা বাড়াবে বলো? আমি তো আসলে তোমাদের কেউ না। এখন এসব ভেবে কোনো লাভ নেই, তুই এখানেই থাকবি। কি করে থাকবো? আমার জন্য তোমাকে আমি সহ্য করতে পারবো না। আমি চলে গেলেই ভালো। কোথায় যাবে? তোকে যেখানে নিয়ে যাবে সেখানে ঠিকানা খুঁজে নেব। ঠিকানা খুঁজে নিবি? তো আগেই চলে যেতিস,
সবার সামনে আমাকে ছোট করে এখন তুই চলে যেতে চাস? একটা কথা মনে রাখিস চুমকি, আমি তোকে আপন করে নিয়েছিলাম, কারণ আমার মতো তোর কেউ নেই, তোর কেউ নেই। সজনী তোমারে দিব সজনী, গুরুত্বপূর্ণ ব্যাপার তোর,
আমি কি না এসে পারি? বিকেলে তোর প্রজেক্ট দেখতে যাব। যাবে যাবে ড্যাড, সো নাইস, তোমার পছন্দ হবে ড্যাড। আসলে ড্যাড জায়গাটা আমি পছন্দ করিনি, করেছে ওই ছেলেটি। কোন ছেলেটি? ওই যে যার কথা তোমাকে বললাম, সব ওই করবে, দেখলে তোমার পছন্দ হবে ড্যাড। ছেলেটিকে তুই আগে থেকেই পছন্দ করে রেখেছিস? মানে হ্যাঁ ড্যাড। আচ্ছা আচ্ছা, কাজকর্ম করতে পারবে তো? তা পারবে, ভীষণ কাজের ছেলে, পরিচয় হলে তুমি নিজেই প্রশংসা করবে। এত যখন প্রশংসা করছিস তখন একটা কিছু তো হবেই, এবার তোর পছন্দের সাথে আমার পছন্দ মিললেই হয়। ও ড্যাড, ইউ আর সো সুইট। আপনাদের খাবার প্রয়োজন করে হয়েছে হুজুর? প্রয়োজন না গর্ধব, আয়োজন। ড্যাড তুমি লাঞ্চ করে বিশ্রাম করো কেমন? আরে কোথায় যাচ্ছিস প্রিয়া, খেয়ে যাবি না? আমার একটু খিদে নেই ড্যাড, আমি পরে খাবো। ম্যানেজার। Yes sir. Follow her. Okay sir. Prem. Hey. ওই যে আইসা পড়ছে, যাও। তুমি এই ভর দুপুর এখানে কেন এসেছো? কেন কি হয়েছে? ওহো, কেন বুঝতে পারছো না? তুমি মালিক, এখানে অনেক শ্রমিক রয়েছে, ওরা। আমি ওদের মালিক আর তুমি আমার মালিক, তুমি ওদের সাথে এক হয়ে কাজ করতে পারবে আর আমি সামনে আসতে পারবো না, আমার মালিকের কাছে আসতে পারবো না। প্রিয়া, তোমার এই পাগল করা ভালোবাসা আমাকে আরো পাগল করে দেয়। তাই বুঝি সব পাগলামির এবার শেষ হবে, বুঝেছো? বাবাকে সব বলেছি। মানে? মানে আবার কি, বাবা সব কিছুতেই রাজি, আমার পছন্দ বাবার পছন্দ, আমার চাওয়াই বাবার চাওয়া। সত্যি? হ্যাঁ হ্যাঁ সত্যি। চলো। মিথ্যে, সব মিথ্যে, আমার ভালোবাসা যখন মিথ্যে হয়ে গেছে সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক, সব মিথ্যে হয়ে যাক। এসব কি করছো সর্দার, কি হয়েছে তোমার? আমাকে বলো। সরে যাও তুমি। প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা সব মিথ্যে, কোনো দাম নেই ভালোবাসার, কোনো দাম নেই। না, আমি তোমাকে খেতে দেবো না, মদ খেও না চেঙ্গিস। ভালোবাসা মিথ্যে নয় চেঙ্গিস, ভালোবাসা মিথ্যে হয় না। খবরদার, আজ আমার 14 বছর ধরে তিল তিল করে সঞ্চিত ভালোবাসা জ্বলে গেছে, পুড়ে গেছে আমার বুক, যাকে আমি হৃদয় দিয়ে শুধু নিজের জেনেছি, যাকে এত আপন ভেবেছি, সে আমার নয় চুমকি, সে আমাকে ভালোবাসে না। আমি ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি চেঙ্গিস। ভুল করেছিস, ভুল করেছিস তুই, ভালোবাসা দুঃখ দেয়, শুধুই দুঃখ দেয়। আমাকে ভাত খেতে দে, আমাকে ভাত খেতে দে, তোরা মুখটা শান্ত করতে দে। না চেঙ্গিস, হে আল্লাহ, তুমি আমার চেঙ্গিসকে রক্ষা করো, রক্ষা করো।
আরে সোজা সুজি বল, প্রেম করছিল প্রেম, কোটিপতি কাদের খানের একমাত্র মেয়ে কোথাকার কোন এক পাহাড়ি ভিখারি ছেলের সাথে প্রেম করছিল, নাচছিল গাইছিল, এই তো বলতে চাস তুই, এই তো বলতে চাস। প্রিয়ার পরিবর্তন দেখে আমি ঠিকই বুঝেছিলাম, খুঁজে বের কর তাকে, কে ওই যুবক যে তার হাত আকাশে চাঁদের দিকে বাড়িয়েছে। কি চেয়েছো তুমি? আগে বলো তুমি কি চেয়েছো? তোমাকে প্রিয়া, আমিও যে ওই মাজারে দাঁড়িয়ে তোমাকে চেয়েছি প্রেম। হ্যাঁ প্রিয়া, আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, এই মাজার সাক্ষী হয়ে গেল। চলো প্রেম, বাবার সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দিই। না প্রিয়া, আগে আমার মা যাবে তোমার বাবার কাছে, তোমাকে চাইতে। আমি সেই তাহমিনা চৌধুরী যার স্বামীর কোম্পানিতে তুমি সামান্য একজন ম্যানেজারের চাকরি করতে। আমি সেই তাহমিনা চৌধুরী যার চোখের সামনে তুমি তার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছ। আজও বেঁচে আছো তাহলে? হ্যাঁ কাদের খান, আগুনে পুড়ে আমরা আজও বেঁচে আছি, কিন্তু বড় কষ্টে। কি চাও তুমি? একজন বেঈমান খুনির কাছে তাহমিনা চৌধুরী কিছু চাইতে পারে না কাদের খান। তবে কেন এসেছো এখানে? আফসোস, আমার ছেলে জানতো না, সে যাকে ভালোবাসে তার বাবা একজন প্রতারক খুনি, যদি জানতো তাহলে আমাকে দিয়ে কোনোদিন তোমার মেয়ের জন্য প্রস্তাব পাঠাতো না। আচ্ছা আচ্ছা, তাহলে ওই মূর্খ বেহায়া ইতর হারামজাদাটা তোমার ছেলে? কাকে গাল দিচ্ছ কাদের খান? কাকে তুমি দেহায়া বলছো? চার বেতন ভুক্ত কর্মচারী হয়ে গোলামি করেছ তার ছেলেকে, যে রায়হান চৌধুরী সম্পদের উপর আজও মাথা উঁচু করে দাঁড়িয়েছ, তারই অনিশ্চিত সন্তানকে। আল্লাহকে ভয় কর কাদের খান, একদিন তোকেও মরতে হবে। তার আগে তুই মরে যাবি তাহমিনা চৌধুরী, তুই মরবি। তোর গলার আওয়াজ তুই বন্ধ না করলে আমি বন্ধ করে দেবো। কোটিপতি কাদের খানের ইজ্জত ময়লা করার চেষ্টা করলে আমি আমি তোকে জ্যান্ত খবর দেব। মৃত্যুকে আর ভয় পাই না কাদের খান, দুঃখ হচ্ছে আমার প্রেমের জন্য। তোর মতো জঘন্য অমানুষের মেয়েকেও ভালোবেসেছে। ভালোবাসা? যা তোর প্রেমকে জানিয়ে দে, জীবনের প্রতি যদি মায়া থাকে তাহলে আর কোনো দিন যেন কাদের খানের মেয়ের দিকে চোখ তুলে না তাকায়। তাকাবে না, তোর মতো বর্বর খুনির মেয়ের দিকে আমার ছেলে ফিরেও তাকাবে না, কোনদিন না, কোনদিন না। মা, কি খবর মা? কি বলেছি প্রিয়ার বাবা? নিশ্চয়ই সবাই তোমাকে খুব যত্ন করেছে, আমি জানতাম মা। প্রিয়া মাকে বলেছে ওর বাবা বড়লোক হলেও খুব ভালো মানুষ, তাই না মা? চুপ করে রইলে কেন, কিছু বলো মা। মা, কি হয়েছে মা? তোমার চোখে পানি, কি হয়েছে মা, বলো মা। ওরা তোমাকে অপমান করেছে, প্রিয়ার বাবা তোমাকে কিছু বলেছে? প্রেম, প্রিয়াকে তুমি ভুলে যাও বাবা। কে তুমি কি বলছো মা? প্রিয়া কি ভুলে যাব? আমি প্রিয়াকে ভুলে যাব? হ্যাঁ ভুলে যাবি, ওই মেয়েকে তোর ভুলে যেতে হবে। না মা না, ও কথা বলো না মা, আমি প্রিয়াকে ভালোবাসি, ওকে ভুলতে পারবো না মা। ভুলতে তোকে হবে প্রেম, প্রিয়া তোর হতে পারে না, কোনদিন না। কিন্তু কেন মা, কেন? কি অন্যায় করেছে প্রিয়া,
কেন প্রিয়াকে আমি ভালোবাসতে পারবো না? কেন? একটা খুনির মেয়ের সাথে আমার প্রেমের ভালোবাসা হতে পারে না। খুনি? হ্যাঁ খুনি। ওই প্রিয়ার বাবা কাদের খান একজন খুনি, তোর বাবার হত্যাকারী। আজ থেকে 20 বছর আগে নৃশংসভাবে তোর বাবাকে হত্যা করেছে। মা! আমাকে বিধবা করেছে। মা! তোদের পিতৃহীন করেছে, এতিম করেছে। আমার ছেলে সেজানকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। ওই লোকটির জন্য, ওই প্রিয়ার বাপ আমাদের সবার জীবনে অভিশাপ। এরপরও তুই প্রিয়াকে চাস? প্রিয়াকে ভালোবাসবি? বল, বল প্রেম, বল। না মা, না, না। তুমি কেন এসেছো? চলে যাও প্রিয়া, চলে যাও। এ তুমি কি বলছো প্রেম? তোমার প্রিয়াকে তুমি চলে যেতে বলছো? হ্যাঁ হ্যাঁ বলছি। এরপর তুমি আমার কাছে আসবে না, আমাকে ভালোবাসবে না। প্রেম, ভুলে যাও আমাকে, মুছে ফেলো ওই প্রেম নামটি তোমার জীবন থেকে। কিন্তু কেন, কেন মুছে ফেলবো? এই প্রশ্নের উত্তর দেবে তোমার কোটিপতি বাবা। চলে যাও প্রিয়া, ভুলে যাও আমাকে। ভুলে যাওয়া তো সহজ নয় প্রেম। আমি যদি সব অত্যাচার, সব বাধা ডিঙিয়ে তোমার কাছে ছুটে আসতে পারি, তুমি কেন আমাকে ফিরিয়ে দিতে চাও? কিসের যন্ত্রণায় বলো প্রেম, কিসের বাধা তোমার? বলো প্রেম, জবাব দাও, জবাব দাও। সব প্রশ্নের জবাব দেবে তোমার বাবা মিস্টার কাদের খান, যার কারণে আমার মার জীবন ধ্বংস হয়েছে, আমি পিতৃহারা হয়েছি, আমি আমার একমাত্র ভাইকে হারিয়েছি। প্রেম, আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা প্রিয়া, তোমার বাবা। নিয়তি আমাদের দুজনের মাঝে এমন এক দেয়াল তুলে দিয়েছে যে আমরা দুজন আর এক হতে পারি না, কিছুতেই না। না না প্রেম, আমার বাবার জন্য তুমি আমাকে শাস্তি দিও না। আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় তুমিও করনি, অন্যায় আমিও করিনি, কিন্তু নিয়তির নিষ্ঠুর বিধানকে আমরা তো খণ্ডাতে পারি না। কেন পারবো না? অন্ধের মতো দুজন যদি দুজনকে ভালোই বাসলাম, বাকি পথটাও কি অন্ধের মতো এগিয়ে যেতে পারি না? না পারি না। আমার মা, আমার মা প্রিয়া, মায়ের মনে আমি কষ্ট দিতে পারবো না। যে মা সারা জীবন শুধুই জ্বলেছে, সেই মাকে আমি আর চালাতে পারবো না। আমি আমার মায়ের জন্য সব বলে যাব, সব বলে যাব, সব বলে যাব। এখান থেকে চলে যাও, চলে যাও। বস, এক সমস্যা হয়ে গেছে। সমস্যা? ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। দাঁড়া, হ্যাঁ যা বলছিলাম। ড্যাডি, তোমার সঙ্গে আমার অত্যন্ত জরুরি কথা আছে। তুমি ওপরে যাও, আমি এদের সঙ্গে কথা বলিনি। না, এক্ষুনি এই মুহূর্তে আমাকে জানতে হবে। আপনাদের সঙ্গে পরে কথা বলবো, এনাদের নিয়ে যাও। আসুন। বলো কি জানতে চাও? আমি জানতে চাই প্রেমের মাকে তুমি কি বলেছো। আমার কাজের চাইতে প্রেমের মাই তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ ড্যাড, আমার জানা দরকার প্রেম আমার সাথে কেন দুর্ব্যবহার করলো। একটা রাস্তা ছেলে কি করেছে না করেছে তার জবাব তুমি চাইছো আমার কাছে? প্রেমকে আমি ভালোবাসি ড্যাড। শোনো, একটা ভিকিরি ছেলেকে ভালোবাসি কথাটা বলতে লজ্জা করলো না তোমার? কোথায় তুমি আর কোথায় সেই লাফাঙ্গা ছেলেটা? একবারও কি তুমি নিজের অবস্থানের কথা ভেবে দেখেছো?
ড্যাডি প্লিজ আমাকে লেকচার দিও না আমি শুধু জানতে চাই প্রেমের মাকে তুমি কি জবাব দিয়েছো দাঁড়িয়ে দিয়েছি দাঁড়িয়ে দিয়েছি আমার বাড়ির চৌকাট মারাবার যোগ্যতা যার নেই সে এসে আমার মেয়ের হাত চাইতে এত বড় দুঃসাহসী ছোট লোকের বাচ্চা ড্যাডি প্রেমের মাকে তাড়িয়ে দিয়ে তুমি ভালো করনি তুমি তো জানো আমি প্রেমকে স্টপ ইট ভালোবাসা কোনো লজেন্স আর চকলেট নয় যে যেখানে সেখানে বিলিয়ে দেয়া যায় চোখের বহে যে ভুল করেছো তা শুধরে নাও আমার আভিজাত্য আর মর্যাদা কোনো মুড়ির মুয়া নয় যে হাত দিয়ে টিপে চুর চুর ভেঙে দেওয়া যায় ড্যাডি একটা কথা স্পষ্ট করে শুনে রাখ আজকের পর থেকে সেই ভিখিরির ছেলেটার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবি না এটা আমার শেষ কথা শুভ আগমন সুন্দর আগমন বঙ্গুয়ার দরবারে কাদের খানের পদাঘাত ধুলি পদধুলি এতদিন পরে অধমের কথা মনে পড়ল দোষ জঘন্য দিন কাল আর অত্যন্ত বিচ্ছিরি সময় হলেই মেলে বন্ধুর পরিচয় অসময়ের সাথী নিদানের বন্ধু তুমি ছাড়া আমার আর কে আছে মঙ্গুয়া বলে বাহ সুন্দর কথা খুব সুন্দর কথা যেরকম কথা সেই রকম মনোরঞ্জনের ব্যবস্থা আইয়ে কিসের মমতা একটা খুনির মেয়ের জন্য আমার মনে কোনো জায়গা নেই চলে যাও চলে যাও এখান থেকে না আমার না খুনি হত্যাকারী যদি হয়েই থাকে সে আমার বাবা আমি তো কোনো অন্যায় করিনি প্রেমের কাছ থেকে আমাকে আলাদা করে দিও না মা তোমার শরীরে বয়ে চলেছে সে নৃশংস খুনির রক্ত যে আমার স্বামীকে আমার চোখের সামনে হত্যা করেছে না আমি আমার প্রেমের জীবন একটা খুনির মেয়ের হাতে তুলে দিতে পারি না তোমার পায়ে পড়ি মা জীবনে মায়ের মুখ দেখিনি মায়ের স্নেহ মমতা কি তাও বুঝিনি তোমার মুখে মায়ের ছবি দেখেছি আর মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছি তুমি আমাকে ভেঙে দিও না মা আমাকে তোমার মুখে ঠাঁই দাও তোমার চোখের পানিতে ভুলে আমি আমার নিজের ছেলের জীবন নষ্ট করতে পারি না চলে যাও চলে যাও তুমি তুমি দুটো জীবন নষ্ট করছো মা মা হয়ে তুমি নিজ হাতে প্রেমের জীবনটাকে ধ্বংস করছো চুপ করো খবরদার প্রেমকে নিয়ে আর একটা কথা বললে কি করবে মেরে ফেলবে মারো মা মারো মেরে ফেলো আমাকে তবু তুমি প্রেমকে বাঁচাও মা একবার না মিথ্যে বলে দাও প্রিয়াকে ভালোবাসো তোমার কোনো আপত্তি নেই মিথ্যে কথা হলেও প্রেমকে বাঁচাও মা প্রেমকে বাঁচাও প্রেম মা বাবা তোর এই অবস্থা আমি আর সইতে পারছি না রে কেন মা আমি তো একদম ঠিক আছি মা প্রিয়াকে তো আমি ভুলে গেছি তুমি তো তাই চেয়েছিলে মা না রে না অমন করে বলিস না আমি জানি প্রিয়াকে তুই ভুলতে পারছিস না আমি কি করব মা আমি কি করব কোনো কিছুতেই আমার মন বসে না আমার ভালো লাগে না মা আমার কিচ্ছু ভালো লাগে না প্রেম না মা তোমার প্রেম তোমাকে দুঃখ দেবে না কখনো না ও একটা খুনের মেয়ে যে আমার বাবার জীবন কেড়ে নিয়েছে আমি ওকে চাই না মা আমি ওকে চাই না মার মমতার চোখ সব দেখতে পায় বাবা প্রিয়াকে তো আমি অনেক ভালোবাসি রে মা কি বলছো মা হ্যাঁ বাবা প্রিয়া নির্দোষ তোর কারণে ও কষ্ট পাক তা আমি চাই না মা মা গো হ্যাঁ বাবা
তোমাকে ছাড়া আমি পারব না প্রেম। প্রিয়া প্রিয়া তুমি যাবে না, কোনোদিন না, তুমি শুধু আমার হয়ে থাকবে, শুধু আমার। না প্রিয়া তোর নয় ছোকরা, আমি প্রিয়াকে ভালোবাসি, প্রিয়া আমার, কে তুই? আমি এক প্রেমিক, আর প্রিয়া আমার সাধনা, আমার তিল তিল করে সঞ্চিত ভালোবাসা। ছেড়ে দে প্রিয়াকে। পাগল, লোকটা পাগল। হ্যাঁ প্রিয়া হ্যাঁ, আমি পাগল, তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। যেদিন ডাক বাংলাতে তোমার ছবি দেখেছি সেদিনই চিনেছি জেনেছি তুমি তুমি আমার সেই প্রিয়া। কে প্রিয়া? আমি তোমাকে চিনি না, জানি না। প্রিয়া, তোর নাম আমি জানি না, তবে কান খুলে শুনে রাখ, আমরা দুজন দুজনকে ভালোবাসি, প্রিয়া আমার এবং আমারই থাকবে। চলো প্রিয়া। দাঁড়া, আমার প্রিয়াকে তুই নিয়ে যাবি, চেঙ্গিস পারবে না। জলদি চল মা, আমার মা বেহুশ হয়ে গেছে চেঙ্গিস, নইলে তোর সাথে আমি বোঝাপড়া শেষ করেই যেতাম। চল তাম্বুরা, শুধু মায়ের দোহাই দিলি বলে ছেড়ে দিলাম, কারণ মায়ের প্রতি আমি দুর্বল। নারী জাতির অপমান করার ধর্ম, তার মুখে ওই পবিত্র নাম খেয়ে পায় না। কি দেখছো, কি কি দেখছো আমার দিকে? কে আমাকে তুমি দেখেছো, দাঁড়িয়ে আছো কেন? নিয়ে যাও আমাকে, নিয়ে যাও। প্রিয়া, খবরদার আমার নাম ধরে ডাকবে না, আমি তোমাকে ঘৃণা করি। প্রিয়া কোনো অমানুষ ডাকাতকে ভালোবাসে না, প্রিয়ার ভালোবাসা শুধু একজনের জন্য, শুনেছো? শুধু একজনের জন্য। প্রিয়া, আমি তোমার মতো একজন ডাকাত জোর করে প্রিয়াকে ভোগ করতে পারে, প্রিয়ার ভালোবাসা পেতে পারে না, কোনোদিন না, কোনোদিন না। আমাকে জানতেই হবে। তুমি জোর করে ভালোবাসা পেতে চাও, কারোর চোখের স্বপ্নকে ভেঙে দিতে চাও তুমি। আজ আমাকে বলতে দাও চেঙ্গিস, তুমি কোনো দিন কাউকে ভালোবাসোনি, প্রেম কাকে বলে তা তুমি জানো না, জানতে চাওনি কোনোদিন। মিথ্যে কথা, আমি ভালোবেসেছি, আমি ওকে এত ভালোবেসেছি যে ওর ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। হ্যাঁ, এর নাম পাগলামি, এর নাম প্রেম নয়, ভালোবাসা নয়। তুমি কি? ভালোবাসা তখন হয় যখন দুটি মনের চাওয়া এক হয়ে যায়, ভালোবাসা তখন হয় যখন দুটি অন্তর একই সুরে বাজে। তুমি তো শুধু নিজের স্বপ্নের কথাই ভেবেছ, নিজের প্রেমের তৃষ্ণাটুকুই দেখেছো। না না চিনকি, না প্রিয়া, আমার সেই স্বপ্ন যা আমি ছেলেবেলা থেকে এই বুকে লালন করেছি, অথচ অথচ আজ আমি ওকে কাছে পেয়ে নিজের পরিচয় দিতে পারলাম না। কেন পারলে না? কারণ ভাগ্য আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যে আমার সত্যিকারের পরিচয় আমি তাকে দিতে পারিনি, কিছুতে বলতে পারিনি। প্রিয়া, প্রিয়া মিশেই সে যান যাকে তুমি ভালোবাসতে। না চেঙ্গিস, সব তোমার ভুল ধারণা, এমনও তো হতে পারে। ওর চোখে আরেকজনের প্রেমের রং ভরে আছে, হয়তো প্রিয়া অন্য এক পুরুষকে
আপন করে নিয়েছে। মানিনা মানিনা মানিনা, আমি আমার ভালোবাসার এই কাপড় পরার রূপ আমি দেখতে পারছি না চুমকে। তাহলে চলে এসেছো কেন? যাও তুমি নিয়ে এসো তাকে। তুমি তো ডাকো চেঙ্গিশ, কি না করতে পারো? জোর করে ধরে নিয়ে এসো তাকে। তুমি তো পুরুষ, সব করতে পারো, শুধু কার মনের গুমরে মরা ভালোবাসাটুকু চিনতে পারো না, ভাবতে পারো না। তোমাকেও কেউ চায়, কারো চোখে তুমিও প্রেমের স্বপ্ন হয়ে আছো। এমন একটি মেয়েও আছে যে তার অন্তর, তার জীবন, তার সব তোমাকে সঁপে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। শুধু তার কোনো শক্তি নেই যে তোমার ভালোবাসাটুকু জোর করে নিতে পারে। সে শুধু অপেক্ষাই করতে পারে, কারণ সে যে নারী, হা বলে এক নারী। চুমকি কে তুমি? আমার নাম প্রিয়া। প্রিয়া কি চাও এখানে? চলে যাও, চলে যাও এখান থেকে। এটা ডাকাতের আড্ডাখানা, তুমি চলে যাও, নাহলে তোমার ক্ষতি হবে। কে তোমার আর চেঙ্গিসের কথা আমি সব শুনেছি চুমকি। তুমি চেঙ্গিসকে অনেক ভালোবাসো। আমার ভালোবাসার কোনো দাম নেই চেঙ্গিসের কাছে, কারণ চেঙ্গিস শুধু তোমাকেই ভালোবাসে, শুধু তোমাকেই চায়। কিন্তু আমি তোকে ভালোবাসি না, জীবনে মরণে আমি শুধু একজনকেই ভালোবাসি, সে আমার প্রেম। তাহলে কেন তুমি ছেলেবেলায় সেজানকে ভালোবেসেছিলে? সেদিন আমাকে ভুল বুঝেছে চুমকি। ছেলেবেলার সহপাঠীদের মাঝে সেদিনকে আমার ভালো লাগতো, ও আমার ভালো বন্ধু ছিল, কিন্তু ভালো আমি কোনো দিনও বাসিনি। আমি তো তখন জানতাম না ভালোবাসা কাকে বলে, ওর সামনে দাঁড়াবার সাহস আমার নেই। তাই তোমাকে বলে গেলাম, তুমি ওর ভুল ভাঙিয়ে দিও, ভুল ভাঙিয়ে দিও। বড় একটা শুভ কাজ বাবার আশীর্বাদ ছাড়া? ড্যাডি, তুই কি ভেবেছিস আমার চোখে ধুলো দিয়ে পার হয়ে যাবি? আমার মুখে চুনকালি মেখে ওই দু পয়সা ছোকরার হাত ধরে পালিয়ে যাবি? কোনো দিন না। এই দুটোকে নিয়ে আয়। ড্যাডি, প্রেমের কিছু হলে ভালোভাবে বলে দিচ্ছি, তোমার লোকজনকে সরে দিতে বলো, আমি ওকে ছাড়া বাঁচবো না। ড্যাডি, তুই পাগল হয়েছিস, তোর বাপ পাগল হয়নি। আমার প্রিয়াকে আমার কাছ থেকে কিছু দিয়ে নিয়ে যেতে পারবেন না। হারাম জাদা, তোর এত বড় সাহস! প্রিয়া সরে যা বলছি। তুই মিথ্যে বলিস, যতক্ষণ পর্যন্ত তোর বিয়ে না হবে ততক্ষণ ওই হারামের বাচ্চাটা আমার হাতে থাকবে। এই নিয়ে আয় ওটাকে।
তাদের গান। সর্বনাশ হয়ে গেছে মা, সর্বনাশ হয়ে গেছে। প্রিয়ার বাবা জোর করে প্রেমকে ধরে নিয়ে গেছে। তুই কি বলছিস? ওরা আমার প্রেমকে মেরে ফেলবে। আমার ছেলের কিছু হলে আমি বাঁচব না। কে আমার প্রেমকে বাঁচাবে? তোমার প্রেম যে এক যদি বাঁচিতে পারে মা, সে হলো কাকু চেঙ্গিস। কাকু চেঙ্গিস, আমি যাব, আমি যাব তার কাছে। কোথায় যাব? যে আমার বুক খালি করে দিয়েছে তার কাছে, যে আমার ভালোবাসার উপর ছুরি বসিয়ে দিয়েছে তাকে বাঁচাতে। চলে যাও, চলে যাও এখান থেকে। আমি ছেলে করে মেরে ফেলবে চেঙ্গিস। তুমি আমার সন্তানকে বাঁচাও বাবা। তুমি ছাড়া ওই খুনি কাদের খানের হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি বলছি আমি পারবো না। ফিরিয়ে দিও না বাবা। এই দুনিয়াতে আমার এই ছেলে ছাড়া আর কেউ নেই। ওকে হারালে আমি মরে যাব। শুধু একবার, একবার তুমি আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দাও বাবা। পারবো না, আমি পারবো না। তুমি আমার সন্তানের মতো বাবা। মায়ের একটা অনুরোধ তুমি রাখো, চিরদিন দোয়া পাবে। চাই না, চাই না আমি দোয়া। আমার কেউ নেই, আমি একা, শুধু একা। চলে যাও, চলে যাও ওখান থেকে। নইলে চেঙ্গিস, লোকে ঠিকই বলে ডাকাত ডাকাতি। মায়া মমতা ভালোবাসা কিছু থাকে না ওদের ভেতর। সীমানের চেয়ে অধম আর পাষাণের চেয়ে শক্ত ওদের মন। চুমকি, ওকে চলে যেতে বল। আমি চলে যাবো রে পাষাণ। আফসোস, তোর যদি মা থাকতো তাহলে বুঝতি সন্তানের জন্য মায়ের মন কেমন করে। শুনেছিলাম ডাকাত হলেও তুই পরোপকারী মহৎ, কিন্তু আজ নিজের চোখে দেখলাম তুই একটা হৃদয়হীন পাষাণ অমানুষ। মার, মার আমাকে। আরে আমার প্রেমকে আল্লাহ বাঁচাবে, মায়ের দোয়া আছে তার সাথে। আজ যদি আমার সেজান বেঁচে থাকতো চুপ করে বসে থাকতো না, আর আমাকে কোনোদিন তোর মুখে ডাকাতের কাছে আসতে হতো না। প্রেম সেজানের কলিজার টুকরো ছিল, কিন্তু সবই সেজান হারিয়ে গেছে, হারিয়ে গেছে। দাঁড়া মা, তোমার সেজান হারায়নি, তোমার সেজান বেঁচে আছে। আমার সেজন ডাকাত হতে পারে না, আমার সেজন এত পাষণ্ড এত নিষ্ঠুর হতে পারে না, কোনদিন না, কোনদিন না। পারে মা, পারে। এই পৃথিবী তোমার সেজানকে নিষ্ঠুর বানিয়েছে, পাষণ্ড বানিয়েছে, ডাকাত করে দিয়েছে তোমার সেজানকে। আমি এক বদ্ধদেব, যার বাবার নাম ছিল রায়হান চৌধুরী, আর মায়ের নাম তবিতা। অনেক দেরি হয়ে যাচ্ছে সেজন, ওই কাদের খান হয়তো প্রেমকে। না, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার ভাইয়ের কোনো ক্ষতি হতে পারে না, কোনোদিন না। যতক্ষণ ওই কামজাতের মুখে আমার মেয়ের নাম থাকবে ততক্ষণ চাবুক চলবে।
মরে যাবে, প্রিয়া মরবে না, আমি মরতে দেব না। মনে রাখিস, আমার হুকুমের বাইরে গেলে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। যত ভয়াবহ হোক না কেন দাদি, প্রিয়ার প্রেমকে তুমি কোনোদিন আদা করতে পারবে না, কোনদিন না। আল্লাহ, তুমি আমার প্রেমকে রক্ষা করো, রক্ষা করো। প্রেম, আমাকে শেষ করে ফেলতো মা, হঠাৎ ফেরেস্তার মতো এক লোক এসে আমাকে মুক্ত করে দিল। আমি তাকে চিনি বাবা। কে সে? চেঙ্গিস ডাকু। চেঙ্গিস ডাকু? হ্যাঁ বাবা, আমি তাকে পাঠিয়েছিলাম। কি বললে? একটা ডাকুর কাছে করোনা ভিক্ষা করতে গিয়েছিলে? এ তুমি ঠিক করোনি মা, এ তুমি ঠিক করোনি। হ্যাঁ মা, চেঙ্গিস ডাকুকে তুমি চেনো না। আমাকে উদ্ধার করে আনার পেছনে নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। একটা নিষ্ঠুর ডাকাতের করুণায় প্রাণ ফিরে পাওয়ার চেয়ে মরে যাওয়া অনেক ভালো ছিল মা। কি বলছিস তুই? চেঙ্গিস পরোপকারী মা। এই মহৎ চেঙ্গিসই একদিন আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনে নিতে চেয়েছিল। এই পরোপকারী চেঙ্গিসই একদিন আমাকে হত্যা করতে চেয়েছিল। চেঙ্গিস? না না, এ অসম্ভব। ও যে কত বড় জঘন্য তা তুমি জানো না মা। খুন, রাজনী, ডাকাতি, চিন্তাই, এসব করে ওর কাজ। ও একটা দুশ্চরিত্র লম্পট। মা, একটা ডাকাতির জন্য তুমি আমাকে চেঙ্গিস। তুমি যদি আমার সত্যি হবে তাহলে জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে মন্থন করতাম না। উদ্ধার করেছিস বলে কি আমি সেদিন এই কথা ভুলে যাব? সেদিন তুই আমার প্রিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলি, আমাকে দুজনের ভালোবাসাকে গলা টিপে হত্যা করতে চেয়েছিলি। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না চেঙ্গিস। প্রেম, তোর কারণে আমার জীবনে একের পর এক সর্বনাশ নেমে এসেছে তোর জন্যে। আজ আমার মা জীবনের প্রথম আমার গায়ে হাত তুলেছে, আজ আমি তোকে কিছুতেই ছাড়বো না চেঙ্গে। মামি, মামি,
প্রেম। শুনে যাও মা, শুনে যাও। আজ আমাকে রক্তের নেশায় পেয়েছে, ওকে আমি ছাড়ব না। কাকে তুই মারতে চাস? নিজের ভাইকে? ভাই? কার ভাই? কৃষ্ণের ভাই? ওরে প্রেম, এই যে তোর হারিয়ে যাওয়া ভাই সৃজন। এই নিষ্ঠুর পৃথিবী মায়ের বুক থেকে ওকে ছিনিয়ে নিয়ে ডাকাত বানিয়েছে। মা বাবা ভাই সবাইকে হারিয়ে আমার সেজান আজ ডাকু চেঙ্গিস হয়েছে। ভাই আমার, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে অনেক অপমান করেছি। আমার কাছে তোর কোনো অপরাধ নেই, তুই যে আমার ভাই। প্রিয়া কোথায়? ঠিক করে গেল প্রিয়া? আরাম করে বাচ্চারা কোথায় গেছে? প্রিয়া কি করে বেরোলো এখান থেকে? স্যার, স্যার কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না স্যার। হ্যাঁ স্যার, সেটা সে নিশ্চয়ই চেঙ্গিসের কাজ। ম্যানেজার, প্রিয়াকে পেতে হলে ওকে স্যার চলো। ওই কাদের খান আমার সোহাগ কেড়ে দিয়েছে, ও তোদের বাবার হত্যাকারী, ওর জন্য আজ আমরা পথের ভিখারি সর্বহারা। তোরা এতিম, আমি বিধবা। আজ প্রতিশোধের দিন, আমি প্রতিশোধ চাই, তোদের বাবার হত্যার প্রতিশোধ। বাবার রক্তের কসম খেয়ে শপথ করছি মা, ওই বেইমান নিমুখ হারাম খুনিকে এই পৃথিবীতে বাঁচতে দেব না। 14 বছর ধরে যে আগুন তোমার বুকে দাও দাও করে জ্বলছে, সে আগুন না নিভিয়ে আমরা ঘরে ফিরব না মা। তুমি শুধু আমাদের দোয়া করো মা। হ্যাঁ মা, দোয়া করো। দোয়া করি মহান আল্লাহর রহমতে তোরা কামিয়াব হবি, বিজয় তোদের হবেই ইনশাল্লাহ। দেখছি আমার সে জঙ্গলি পাখিটা। মঙ্গুয়া, ভালো চাষতে চলে যা, চেঙ্গিস যদি জানতে পারে তোকে জ্যান্ত বুঝে ফেলবে। সুন্দর কথা, পাখি শিকারে তো মঙ্গুয়ার জান সব সময় হাজির, তার উপর দুটো ডানা কাটা পড়ি। আজ আমাদের মজবুতি বড় বেশি জমবে রে বীরবল, উঠা এ দুটোকে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে চুমকি আর প্রিয়াকে। মঙ্গুয়া, ওরে মঙ্গুয়া, প্রেম, প্রেম, সর্বনাশ হয়ে গেছে। প্রেম সর্বনাশ হয়ে গেছে, চুমকি আর প্রিয়াকে মঙ্গুয়ার লোকের ধরে নিয়ে গেছে। কাম্বুরা বেইমান, বারবার তোকে আমি ছেড়ে দিয়েছি, এইবার তোর ক্ষমা নেই। Thank you.
शिकार करे निये थी, अमार लाख लाख टकर माल लूटे निये थी, अमार धंधा बंद करे थी, बंद करे थी, बंद कर घात करे थी, तू, तो के अमी अंधा करे देवो, अरे बच्चों
সামনে কথা বল মঙ্গুয়া, আমার ভাইয়ের কিছু হলে আমি তোকে জিন্দা রাখবো না। জিন্দা রাখবে না? বেঁধে ফেল খালাবে, বেঁধে ফেল। বামন হয়ে চাঁদে হাত দেবার পরিণাম ওকে বুঝিয়ে দাও মঙ্গুয়া। সুন্দর কথা, সুন্দর কথা। তুমি শুধু দেখে যাও কাদের খান, মঙ্গুয়ার নির্মমতায় ওরা কিভাবে ছটফট করে। শিকার করি না, পিস্তল ছেড়ে দাও। তুমি একটা খুনি, হাত মিলিয়েছো আরেক খুনির সাথে, যে আমাকে তুলিয়ে নিয়ে ইজ্জত করতে চেয়েছিল। তুই মিথ্যেবাদী, মঙ্গুয়া কাজ করতে পারে না, ও আমার দোস্ত। আফসোস, তোমার মতো একটা অমানুষের ঘরে আমার জন্ম হয়েছিল। অনেক জান নিয়েছিস তুই, আজ তোর জান নেবার জন্য দুই নজওয়ান বিয়ের বেশি দাঁড়িয়ে আছে মঙ্গুয়া। করেছিস
माफ कर दाओ मनी पड़े से दिन कथा जेदिन तु हमार स्वामी के निर्मम भाव खून कर सन्तान के एतिम कर से दिन एतिम भी सन्तान आज पितृ हत्या प्रतिशोध ने खबरदार आईन निजे हाथ तुले नबें ना ओके हमारे हाथ तुले दिन अरेस्ट हिम তোমার অপরাধের শাস্তি তুমি পাবে বাবা কিন্তু একজন অপরাধী মেয়ে হয়ে সারা জীবনে কলঙ্কের বোঝা আমাকে বয়ে বেড়াতে হবে চলুন আজ আমি নিজেই ধরা দিতাম ইন্সপেক্টর আমার মনে আর কোনো দুঃখ নেই চোদ্দটি বছর আমি তোকে কাছে পাইনি আর যে তোকে আমি হারাতে চাইটা আমি তোকে যেতে দেবো না প্রেম কপালে যে দাগ লেগে আছে সে দাগ মুছে আমি নিশ্চয়ই তোদের কাছে ফিরে আসব প্রিয়াকে সুখী করিস মাকে দেখিস সেজন চুমকি চলে যাচ্ছে ওকে ফিরা চুমকি আমি তোকে ভালোবাসি চুমকি আমি তোকে ভালোবাসি অনেক অনেক আমার জন্য অপেক্ষা করিস যুগ যুগ আমি তোমার জন্য অপেক্ষা করব মা চুমকিকে তোমার ছায় রেখে গেলাম ভাইয়া প্রেম চুমকিকে দেখিস